যারা আসলে স্মার্ট টিভি ইউজ করেন, আবার দেখা যায় যে যারা আসলে আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্স ইউজ করেন তাদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে হচ্ছিল মাউস, মানে এয়ার মাউস। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাউস ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিব অনেকগুলো মাউসের, মানে এয়ার মাউসের একসাথে সবগুলো আর কি রিভিউ করছি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এই হচ্ছে ইয়ার মাউস, চার কোয়ালিটির ইয়ার মাউস আমাদের কাছে আসছে। সো আমরা আসলে টেস্ট করে দেখবো ওয়ান বাই ওয়ান কেমন অবস্থা। সো এখানে দেখতে পাচ্ছেন এটা 2.4 গিগাহার্টজ ওয়ারলেস ট্রান্সমিটে কাজ করে এবং হচ্ছে হলো আপনার 10 মিটার পর্যন্ত সাপোর্টেড, এবং এই ক্ষেত্রে আপনি আপনার পিসির সাথে এটা ইউজ করতে পারবেন, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং লিনাক্স এবং হচ্ছে হলো ম্যাক ওএসের সাথে ইউজ করা সম্ভব, এবং আয়ার এবং ইউএসবি প্লাগিংয়ের মাধ্যমে আপনি আসলে কাজ করতে পারবেন, যেখানের মধ্যে আপনার ইউএসবি আছে সেখানে দিয়ে এটা কাজ করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে এটা কম্পিউটারের সাথেও কিন্তু কাজ করে, ঠিক আছে, আমরা এটা টেস্ট করে। সো এই হচ্ছে মানে মাউস বলতে হচ্ছিল আমরা আসলে রিমোট বলি। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, একে হচ্ছিল আপনার ইয়ার মাউস বলতে হচ্ছিল আপনি ধরে যখন নাড়াবেন তখন হচ্ছে মাউসের মতো কাজ করবে, আপনাকে ধরে ধরে টেনে নিতে হবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই হচ্ছে মাউসের কোয়ালিটি, এখানে হচ্ছে পাওয়ার বাটন আছে, মাইক বাটন আছে, এবং দেখুন এখানে পাওয়ার, এটা দিয়ে আপনি আসলে অন অফ করতে পারবেন। দেন হচ্ছে মাইক মিউট বাটন আছে, দেন হচ্ছে আপনার মাউস অপশনে যাবে নাকি হচ্ছে আপনার মেনু অপশনে থাকবে, কীভাবে থাকবে সেটা আর কি। সো এছাড়া এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আপ ডাউনের একটা অপশন আছে, যেমন হচ্ছে আপনি ধরেন উপরে নিচে সাইডে বামে ডানে এদিকে নিতে পারবেন। এছাড়া হোম বাটনে চলে যেতে পারবেন বা হোমে চলে যেতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার মানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন, এটার মাধ্যমে আপনি আসলে ভয়েস ট্রান্সমিট করতে সার্চ করতে পারবেন, এবং হচ্ছে হলো মেনু এবং হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। ইস ওকে বলা যায়, যেহেতু এটার প্রাইস অ্যারাউন্ড হচ্ছে 600-700-800 টাকার কাছাকাছি, 600-800 টাকার কাছাকাছি, বাট ভিডিও ডিসক্রিপশনে রেলমোটির লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আর প্রাইস কমে পাবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডঙ্গলটা বাট যে সেন্ডারটা সেটা, সো এখানের মধ্যে ব্যাটারি লাগবে, ত্রিপলের দুইটা ব্যাটারি লাগবে। সো ত্রিপলের দুইটা ব্যাটারি দিয়ে আপনাকে চালু করতে হবে, এবং হচ্ছে এই হচ্ছে অ্যাডাপ্টারটা, যেটা আপনি আসলে পিসিতে লাগান বা আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্সে লাগান বা অ্যান্ড্রয়েড টিভিতে লাগান, সেটাতে যেখানে আসলে ইউএসবি পোর্ট আছে আর কি, সেটার মাধ্যমে আপনি 10 মিটার পর্যন্ত কাজ করতে পারেন। এই যে হচ্ছে আরেকটা ইয়ার মাউস, যেটাও আসলে আপনি আসলে যে কোনো টিভি বলেন বা যে কোনো আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স বলেন বা পিসি বলেন তাদের সাথে কাজ করাতে পারবেন। সো এখানে আমরা আসলে বক্সটা খুলে দেখি, এখানের মধ্যে সেম দেখতে কিন্তু এখানে কিছু অপশন বেশি আছে এবং প্রাইসটাও একটু বেশি। সো এখানে দেখতে পাচ্ছেন প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস, এই বাটনগুলো আছে এক্সট্রা, আর এছাড়া এটার মতোই। সো আমরা পিছনটা খুলে দেখি। সো পিছনের মধ্যে আপনি এখানে আসলে ব্যাটারি নট ইনক্লুডেড, আপনাকে আসলে ব্যাটারি কিনে নিতে হবে, আর ত্রিপলে ব্যাটারি এবং এই আরেকটা বক্স সেম জিনিস। সো এখানের মধ্যেও সেম আপনি আসলে উইন্ডোজ, লিনাক্স বা অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথে চালাতে পারবেন, এবং হচ্ছে আপনার পিসির ক্ষেত্রেও চালাতে পারবেন যদি আপনি বসে বসে বা শুয়ে শুয়ে আপনার হচ্ছে পিসিকে কন্ট্রোল করতে চান, মানে মাউসের হিসেবে সেটা করতে পারবেন। এছাড়া হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এন্টি শেক অপশন আছে, তারপরে 6x মানে আপনার হচ্ছে 6x সেন্সর আছে, যেটা হচ্ছে প্রিভিয়াসগুলো হচ্ছে একটু বেটার আপনার হচ্ছে হলো সাপোর্ট পাবেন, এবং আমরা পুরোপুরি টেস্ট করেছি প্রত্যেকটাই টুকটাক। এছাড়া হচ্ছে মানে এয়ার, সো আমরা আসলে এটা দেখি এটা দেখতে কেমন। এই হচ্ছে রিমোটটি, সো এখানের মধ্যে আপনার ভয়েস যাবে, মানে ভয়েস অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবেন। এছাড়া হচ্ছে পাওয়ার বাটন, দেন হচ্ছে মাউস অ্যান্ড হচ্ছে আপনার কন্ট্রোলার, মানে ডানে বামে সেদিকে প্লে পজ অপশন আছে, তারপরে হচ্ছে আপনার পাওয়ার অন অফ অপশন আছে, দেন হচ্ছে আপনার যে সার্কেল আছে মানে আপনার উপরে নিচে ডানে বামে আপনি এটা ক্রস করাতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। এছাড়া হচ্ছে হোম বাটন এবং হচ্ছে ব্যাক বাটন দুইটাই সেম অপশন, তারপরে হচ্ছে হলো আপনার মেনু বাটন এবং হচ্ছে হলো পেজ আপ ডাউন, মানে আপনার হচ্ছে হলো পেজ আপ ডাউন করার জন্য, তারপরে হচ্ছে হলো আপনার মাইক মানে যেটার মাধ্যমে আপনি হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্টে কাজ করবেন, ভলিউম আপ ডাউন বাটন, ডিলেট বাটন এবং হচ্ছে হলো সাউন্ড মিউট অপশন। সো এটা একটা ভালো দিক। এখন আমরা পিছনে দেখি, পিছনের মধ্যেও সেম জিনিস, আপনার হচ্ছে সেই অ্যাডাপ্টারই আছে, সেই অ্যাডাপ্টার দিয়ে আপনি আসলে ইউজ করতে পারবেন। সো এটা আসলে রিচার্জেবল ব্যাটারি সহ, সো এটা একটা ভালো অপশন নতুন, এটা এটা আসলে কিবোর্ড হিসেবে আপনি কাজ করতে পারবেন এবং হচ্ছে হলো আপনার পিসি বলেন, স্মার্ট টিভি বলেন বা মাউস হিসেবে কাজ করতে পারবেন। এগুলো আসলে সবগুলো আছে, প্রাইস বেশি এটা। সো আমরা আসলে বক্সটা খুলে দেখি,
যে এটার মধ্যে কী কী আছে। সো এটার মধ্যে আমরা বক্স করার সাথে সাথে পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রিমোটটি, রিমোটের সাথে পাচ্ছেন হচ্ছে ইউএসবি টু মাইক্রো ইউএসবি ক্যাবেল, যেটার মাধ্যমে আপনি আসলে এই রিমোটটাকে চার্জ দিতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনাকে ব্যাটারি কিনতে হবে না। এবং ইউজার ম্যানুয়াল যদিও চাইনিজে লেখা, ইংলিশেও লেখা আছে, টুকটাক দেখে নেবেন। এছাড়া হচ্ছে এর যে সেন্ডার বা রিসিভার, যেটা মানে সেন্ড এবং রিসিভ করবে এই যে অ্যাডাপ্টারটা সেটা, এবং এটা 10 মিটার পর্যন্ত কাজ করে, পিসির সাথে কাজ করাতে পারবেন, আপনার টিভির সাথে কাজ করাতে পারবেন। এবং এর মধ্যে মাল্টি ফাংশন বলতে ছিল অনেকগুলো অপশন আছে, এবং আপনি এটাকে ঘুরে আপনি আসলে এই যে টাইপিংটা সেটাও করতে পারবেন, মানে কিবোর্ডও কাজ করবে, রিমোটও কাজ করবে, সব কিছু অল ইন ওয়ান বলা যায়। এবং এর মজার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি পিসিকেও কন্ট্রোল করতে পারবেন বা ল্যাপটপকেও কন্ট্রোল করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। আর বাটন প্লেসমেন্ট ইজ ওকে, প্রাইসের কথা চিন্তা করতে গেলে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, যদিও এটার প্রাইস আপনার হচ্ছে 1500 টাকার কাছাকাছি, কিছু কিছু ক্ষেত্রে আরও একটু বেশি, বাট আপনি ডিসকাউন্ট প্রাইসে আসলে রিয়েলমিতে পেয়ে যাবেন। এখানের মধ্যে ইন্ডিকেটর আছে, চার্জিং ইন্ডিকেটর, আর দেন হচ্ছে পাওয়ার অন অফ, তারপরে হচ্ছে ভলিউম আপ ডাউন, মানে এই সাইডে ভলিউম আপ ডাউন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে প্রিভিয়াস, নেক্সট, তারপরে হচ্ছে প্লে পজ, তারপরে হচ্ছে ক্রস, তারপরে মানে অনেকগুলো অপশন আছে যেগুলো আসলে আপনি পিসিতে বা যে কোনো মাউসের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার প্রয়োজন হতে পারে। কিবোর্ডের ক্ষেত্রে যেহেতু এটা মাউস অ্যান্ড কিবোর্ড বোথ সাইড সেটা, এবং হচ্ছে আপনার মেন মেনু, তারপরে টাক্স মেনু, উইন্ডোজ, মানে উইন্ডোজ যে আপনার হচ্ছে অপশন আছে সেটা, বা আপনার হচ্ছে হোম, তারপরে ইরেজ অপশন আছে, দেন হচ্ছে আপনার এই যে কন্ট্রোলার আছে উপরে নিচে সাইডে, এবং হচ্ছে ওকে বাটন, দেন হচ্ছে আপনার মাউস অন অফ বাটন, দেন হচ্ছে প্রিভিউ মানে ব্যাক বাটন, দেন হচ্ছে ট্যাব, তারপরে ব্রাউজার, মানে এক কথায় যদি বলতে যাই সকল কিছু আপনি একটার মধ্যে পাবেন আর কি। কিবোর্ডের মধ্যে যত ধরনের ফাংশন আছে সব কিছু আপনি এটার মধ্যে পাবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক বলা যায়। পেজ আছে, রিফ্রেশ আছে, তারপরে হচ্ছে সেটিংস, মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা বাটন দিয়ে দিছে, আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। বাট এটা কিন্তু আমি বলতেছি যে এটা প্রাইস ভ্যারিয়েন্টের উপর ডিপেন্ড করে, 2000 টাকা হতে পারে, 1500 টাকা হতে পারে, বাট এই প্রাইস রেঞ্জে আপনি। সো এই ছিল টোটাল ডিটেলস এই মাউসের। সো বুঝতেই পারছেন যে এগুলো আসলে রিভিউ করার মতো কিছু নেই, বাট ওভারঅল যদি চিন্তা করতে যাই যে নর্মাল যে মাউসগুলো আছে সেগুলো হচ্ছে বেটার একটা অপশন বলা যায়। এক্ষেত্রে এখন কথা হচ্ছে যে এই মাউসের প্রাইস কত। মাউসের প্রাইস আসলে ডিপেন্ড করে এক একটা এক এক প্রাইস। সো ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি হচ্ছে রিয়েলমিটির, সেখানে আপনার তো ডিসকাউন্ট প্রাইসে চলতেছে, চাইলে আপনি সেখান থেকে পারচেস করে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই মাউসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।